আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জ্যাম সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন লোকালি। তো তার জন্য সর্বপ্রথম আমরা জ্যাম ইনস্টল করে নেবেন। জ্যাম ইনস্টল করার পরে জ্যাম ওপেন করবেন। জ্যাম ওপেন করার পর জ্যাম থেকে মাইস্কোয়াল এবং অ্যাপাচি সার্ভারটি অন করে দিবেন। মাইস্কোয়াল এবং অ্যাপাচি সার্ভারটি অন করে দিবেন। স্টার্ট দুটি ওপেন করার পর আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। আমরা আমাদের ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজার এখানে ওপেন থাক। আচ্ছা, ব্রাউজার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে ওয়ার্ডপ্রেস ডট ও আর জিতে। যাওয়ার পর সেখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একদম লেটেস্ট ভার্সনটি আপনি ডাউনলোড করতে পারেন, অথবা .tar.jp যদি আপনারা লিনাক্স ইউজার হন তাহলে এটা ডাউনলোড করবেন। যাই হোক, ডাউনলোড হচ্ছে। তো প্রথম দিকে চেক করে নেবেন লোকাল হোস্টটি কাজ করছে কি না। লোকাল হোস্ট যদি আমরা জ্যাম সার্ভারে এইরকম একটি উইন্ডো দেখতে পান লোকাল হোস্ট লিখে এন্টার করার পরে, হ্যাঁ, তাহলে ভাববেন যে আপনাদের লোকাল হোস্ট ঠিকভাবে কাজ করেছে। এখানে আরও একটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে পিএসপি মাই অ্যাডমিন ঠিকভাবে কাজ করছে কিনা। আপনারা লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন লিখে তারপরে ইন্টারপ্রেস করবেন। তারপরে এখানে পিএসপি মাই অ্যাডমিন যদি আপনারা দেখতে পান তাহলে ওকে। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেসটি ওপেন হয়ে গেছে। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটি আমাদের ইনস্টল ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের ইনস্টল করব। আমরা শুরু ফোল্ডারে যদি যাই, প্রথমত এটিকে এক্সট্র্যাক্ট করব। আচ্ছা, আমি যদি ফাইল ফোল্ডার থেকে সেটা ওপেন করি, সেটি হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডের ভিতরে ওয়ার্ডপ্রেসে আমি যদি এক্সট্র্যাক্ট করি, এক্সট্র্যাকশন যাই হোক, আমাদের এক্সট্র্যাক্ট প্রায় শেষ। এক্সট্র্যাক্ট শেষ হওয়ার পরে আমরা ভিতরে ঢুকে যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি আছে, ওয়ার্ডপ্রেস ফাইলটিকে আমরা কপি করে নিব। কপি করে আমাদের যেখানে জ্যাম ইনস্টল করা আছে সেখানে থেকে স্টিডকে যাব। স্টিডক থেকে সেখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর পেস্ট হয়ে যাওয়ার পরে আমরা এটার নাম দিলাম টেস্ট দিয়ে আমরা ইন্টারপ্রেস করলাম। এবার আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ডাটাবেস এবং, আচ্ছা, রিকোয়ারমেন্টগুলো আমরা দেখে দেখে বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লোকাল হোস্ট /টেস্ট যাওয়ার পর আমরা যদি সেই ডিরেক্টরি অ্যাক্সেস নিতে চাই, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিতে চাই, তাহলে এখানে প্রথমত তারা আমাদের সেট আপ করে নিয়েছে কোন ল্যাঙ্গুয়েজে হবে। তো আমরা ইংলিশ দিচ্ছি। তারপরে এখানে দেখেন, এখানে পাঁচটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ডাটাবেস লাগবে, ডাটাবেসের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের হোস্ট লাগবে, আর হচ্ছে যে টেবিল প্রিফিক্স হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। সো ডাটাবেস ক্রিয়েট করলে আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করি, ডাটাবেসের নাম দিচ্ছি যে হ্যালো নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস ক্রিয়েট করার পর আমরা এবার এখান থেকে লেটস গোতে দিচ্ছি। এবার এখানে ডাটাবেস নেম, আমাদের ডাটাবেসের নেম হচ্ছে হ্যালো অ্যান্ড তারপর হচ্ছে যে আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড আমরা কোনো পাসওয়ার্ড সেট করিনি, সুতরাং পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তারপর হচ্ছে ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট আর টেবিল প্রিফিক্স, অর্থাৎ প্রত্যেকটি টেবিলের আগে কি যুক্ত হবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি এসকিউএল ইনজেকশন বা কি বিভিন্ন হ্যাকিং অ্যাটাক রুখতে এটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি
অন্য কিছু দিতে পারেন, যেমন আমরা দিচ্ছি TT9 বা TTF দিলাম, TTF এটা প্রিফিক্স হিসেবে অ্যাড হবে। তারপরে সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পর রান টু রান দ্য ইনস্টলেশন। এবার আপনার সাইটের নাম হবে ওয়েলকাম, ওয়েবসাইট দিলাম যে টেস্ট সাইট এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা রাখলাম অ্যাডমিন, যেহেতু আমরা আপাতত এটিকে লোকাল হোস্টে রাখছি, সুতরাং আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। এবং অনেক সবসময় চেষ্টা করবেন যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, স্ট্রং পাসওয়ার্ড দিলে সেটা আন্দাজ করা বা হ্যাকাররা কুয়েরি ব্যাড বিভিন্ন ব্যাড কুয়েরি চালিয়েও জিনিসগুলোকে আর ই করতে পারবে না। তারপরে হচ্ছে যদি আপনি উইক পাসওয়ার্ড দেন তাহলে এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনার একটা ইমেল দিবেন যাতে পরবর্তীতে জিনিসগুলো রিকভারি বা বিভিন্ন ধরনের ইয়ে করতে পারেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং, এটা ক্লিক করে দিবেন, কারণ কথা হচ্ছে এখন আপাতত আমাদের সার্চ ইঞ্জিন লাগছে না যেহেতু আমাদের এটা লোকাল সার্ভারে আছে। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, প্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার আপনি লগ ইন করবেন কিনা সেটা যে সেটা আস করছে, চলুন আমরা লগ ইন করে ফেলি অ্যাডমিন দিয়ে। হ্যাঁ, আমাদের সাইটটি লগ ইন হয়ে গেছে, এবং এরপর যদি আমরা একটু প্রিভিউ দেখি, হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। সো আজকে এ পর্যন্তই, আগামী কোনো পর্বে আরও চমৎকার জিনিস নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।